রানীর শেষকৃত্যে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনিস্টার হলে ভিড় কড়া নিরাপত্তা উজবেকিস্তানে পুতিন শি জিনপিং শীর্ষ বৈঠক আজ আলোচনায় ইউক্রেন সহ নানা ইস্যু করোনা মহামারীর শেষ দেখছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বললেন বর্তমান পরিস্থিতি আশাব্যঞ্জক সৌদি এক্সট্রিম এনজয় স্মুথ স্পিড আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি সাদিয়া ফ্রেম রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে ভিভিআইপি ফ্লাইটে সকালে 10:40 রওনা হন তিনি এই সফরে 5 দিন যুক্তরাজ্যে থাকবেন প্রধানমন্ত্রী 19 সেপ্টেম্বর অংশ নেবেন রানীর শেষকৃত্যে পরে সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রে যোগ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে এ সময় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি 23 সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদের অধিবেশনে এই ভাষণে বাংলাদেশের উন্নয়ন রোহিঙ্গা প্রসঙ্গ ছাড়াও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে সে বিষয়ে আলোকপাত করবেন শেখ হাসিনা এরপর 25 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত থাকবেন ওয়াশিংটনে রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে ভিড় করছেন হাজার হাজার মানুষ উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে লন্ডন পুলিশ পুলিশ জানিয়েছে সাউথ পার্ক পর্যন্ত আড়াই মাইল লম্বা লাইন তৈরি হয়েছে দর্শনার্থীদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে সেনাবাহিনী MI5-এর সদস্যরা এছাড়াও দর্শনার্থীদের সাহায্য করতে মোতায়েন করা হয়েছে অসংখ্য পুলিশ এবং স্বেচ্ছাসেবী নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হয়েছে লন্ডনের আকাশসীমা এদিকে 19 সেপ্টেম্বর ম্যাকডোনাল্ডস সহ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রশাসন এ বিষয়ে আরো জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রহমান হাসান আজ তো দ্বিতীয় দিন সাধারণ মানুষ রানীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন লন্ডনের সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন এখানকার পরিস্থিতি হচ্ছে রাত থেকেই 20 ঘন্টা 24 ঘন্টা 25 ঘন্টা এমনকি 30 ঘন্টাও মানুষ লাইনে আছে আর যে লাইনের আশপাশে ছোট ছোট পোর্টেবল টয়লেট রাখা হয়েছে যেন তাদের কোনো অসুবিধা না হয় ভলেন্টিয়াররা মানুষকে পানি দিচ্ছেন যারা দীর্ঘ সময় ধরে লাইনে আছে অনেকে আছে হুইল চেয়ারেও এই দীর্ঘ লাইনে কারো কোনো ক্লান্তি নেই সবাই হাসি মুখে অনেকের আবার রানীর জন্য যেই বেদনা যে কষ্টটাও তাদের সবাই উঠেছে সবাই একটি অপেক্ষা যে রানীকে শেষ শ্রদ্ধাটুকু তারা জানাতে পারবে এবং এই জন্য রানীকে রাখা হয়েছে এবং এই এই যে আপনি বলেছেন যে কিছুক্ষণ আগে 2 মাইল এর আগে আসলে 10 মাইল পর্যন্ত হয়েছিল প্রথম দিন লাইনটা 50 ঘন্টাও লাইনে দাঁড়িয়েছিলেন দিন রাত না ঘুমিয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু ফুল দেওয়ার জন্য আর সার্বিক পরিস্থিতি হচ্ছে সেন্ট্রাল লন্ডন পুরো লকড আপ ওখানে ট্রেন বাস আর গাড়ি চলাচল একেবারেই সীমিত করে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য আর যেহেতু কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাদের রাষ্ট্রীয় কোনো ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা থাকছে না শুধুমাত্র ব্রিটিশ এবং ব্রিটিশ সরকার যে নিরাপত্তা দিচ্ছে সে নিরাপত্তাই তাদেরকে নিতে হবে সে কারণে নিরাপত্তা বেষ্টনী আরো স্ট্রং করা হচ্ছে যেন তারা কোনোভাবেই ভালনারেবল হতে না পারেন আর আরেকটা বিষয় হচ্ছে সেন্ট্রাল লন্ডনে যাতায়াতের জন্য খুব কষ্ট হচ্ছে অনেকেরই কেউ পায়ে হেঁটে কেউ ট্রেনে অনেক দূর হেঁটে হেঁটে তারা জানেন ওই যে কিউ যে লম্বা লাইন সে লাইনে যোগ দিচ্ছেন হাসান আপনাকে ধন্যবাদ লন্ডন থেকে জানাচ্ছিলেন হাসান রহমান লাখো ভক্তের শ্রদ্ধা রাজকীয় গান সেলুটের মধ্য দিয়ে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার হলে নেওয়া হয় রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ সেখানে রানীর জন্য প্রার্থনা পাঠ করেন আর্চ বিশপ অফ ক্যান্টারবারি আগামী সোমবার শেষকৃত্যের আগ পর্যন্ত এখানে রানীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ
বুধবার শেষবারের মতো বাকিংহাম প্যালেস ছেড়ে গেলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। শেষকৃত্যের আগে তার মরদেহ নেওয়া হয় ওয়েস্টমিনস্টার হলে। রানীর কফিনের ওপর রাখা হয় ইম্পেরিয়াল স্টেট ক্রাউন হিসেবে খ্যাত কোহিনুর খচিত রাজমুকুট। যাত্রাপথে রানীর কফিনের পেছনে তার তিন সন্তান কিং চার্লস III, প্রিন্সেস অ্যানি এবং প্রিন্স অ্যান্ড্রু ছাড়াও ছিলেন দুই নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারি। এ সময় প্রতি মিনিটে 75 পদধ্বনির তালে তালে ড্রামে বাজতে থাকে বিদায়ের সুর। ওয়েস্টমিনস্টার হলে রানীর মরদেহ আনার আগে থেকেই সেখানে সমবেত হতে থাকেন অসংখ্য ভক্ত অনুরাগী। সড়কের দুই পাশে সারিবদ্ধ অবস্থায় নিরাপত্তার মধ্য দিয়ে রানীর প্রতি শেষ শ্রদ্ধা জানান তারা। হাইড পার্ক থেকে রানীর শ্রদ্ধায় দেয়া হয় গান স্যালুট। প্রতি এক মিনিট পরপর বেজে ওঠে বিগ বেনের ঘণ্টা। ওয়েস্টমিনস্টার হলে রানীর মরদেহ প্রবেশের সময় গাওয়া হয় প্রার্থনা সঙ্গীত। পরে রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা করেন আর্চবিশপ অফ ক্যান্টারবারি। এ সময় কিং চার্লস III-এর সাথে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্যরা। হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডসের সদস্যরাও অংশ নেন প্রার্থনায়। প্রার্থনা শেষে ওয়েস্টমিনস্টার হল থেকে বিদায় নেন রাজপরিবারের সদস্যরা। এর কিছু পরেই রানীর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয় সর্বস্তরের মানুষকে। সোমবার শেষকৃত্যের আগ পর্যন্ত থাকবে এই সুযোগ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর অভিষেকের অপেক্ষায় রাজা তৃতীয় চার্লস। যুবরাজ থাকা অবস্থা থেকেই পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে চার্লসকে। তাই সিংহাসনে বসার পরও জলবায়ু রক্ষায় চার্লসকে পাওয়ার আশা করছেন পরিবেশবিদরা। বিশ্বজুড়ে সবার আগ্রহের কেন্দ্রে আধুনিক যুগের রাজা তৃতীয় চার্লস। কয়েক দশক ধরেই পরিবেশগত নানা সমস্যা নিয়ে সোচ্চার ছিলেন চার্লস। জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী সমাধান খোঁজার জন্য বারবার বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অনেকেই জানে না 1968 সাল থেকেই জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কথা বলে আসছেন চার্লস। 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তির অন্যতম সমর্থক ছিলেন তিনি। রাজা তৃতীয় চার্লস জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সেই যুগ থেকে কাজ শুরু করেছেন যখন বিশ্বের সংস্থাগুলো এ বিষয়ে সোচ্চার ছিল না। তিনি গত 50 বছর ধরে বন উজাড়ের ভয়াবহ প্রভাব নিয়ে বার্তা দিয়ে আসছেন, নবায়নযোগ্য শক্তির উপর জোর দিয়ে আসছেন। আমি আশা করব রাজা হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি জলবায়ু নিয়ে তার কাজ চালিয়ে যাবেন। ২০২১ সালের নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিত COP26 সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমাধান বের করতে শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার জন্য রাষ্ট্রপ্রধানদের অনুরোধ জানিয়েছিলেন রাজা তৃতীয় চার্লস। পরিবেশ নিয়ে কাজ করার জন্য 2007 সালে পান গ্লোবাল এনভায়রনমেন্টাল সিটিজেন অ্যাওয়ার্ড। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বিশ্বের স্বাস্থ্য সুস্থ রাখা জরুরি, তাই বৈদ্যুতিক যান বা ভারী যানবাহনের ক্ষেত্রে সবুজ হাইড্রোজেনের মতো প্রযুক্তির বিকাশ অত্যাবশ্যক হয়ে পড়েছে। ব্রিটেনে রাজাদের রাজনীতিতে হস্তক্ষেপে নজির নেই, তবে ধারণা করা হচ্ছে পরিবেশ রক্ষায় জোরালো ভূমিকা পালন করবেন নতুন রাজা চার্লস। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজবেকিস্তানে আজ বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে গুরুত্ব পাবে ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান সহ আন্তর্জাতিক এবং আঞ্চলিক নানা প্রসঙ্গ, বলছে ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধে ক্রমে পিছিয়ে পড়ছে রুশ বাহিনী, এক এক করে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এরই মধ্যে 8,000 বর্গ কিলোমিটার এলাকা রাশিয়ার কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের বেশ অবনতি হয়েছে রাশিয়ার। এমন অবস্থায় রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছে চীন। রাশিয়ার জ্বালানি আর অন্যান্য পণ্য কিনে রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়িয়েছে দেশটি। এদিকে এরই মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য আগের তুলনায় অনেক বেড়েছে। এবছর প্রথম 8 মাসে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বেড়েছে 31%।
অন্যদিকে তাইওয়ান ইস্যুতে পশ্চিমের সঙ্গে চীনের উত্তেজনা দেখা দিলে চীনকে সমর্থন জানায় রাশিয়া। এমন পরিস্থিতিতে উজবেকিস্তানে বৈঠক করতে যাচ্ছেন চীন ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের বাইরে বৈঠক করবেন তারা। সেখানে দুই নেতা পশ্চিমের বিরুদ্ধে একজোট হওয়ার সংকেত দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্রেমলিন জানিয়েছে এই বৈঠকে গুরুত্ব পাবে ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়। পশ্চিমা বিশ্বের কাছে এই বৈঠকে একটি বিকল্প তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। নিজেদের দেশে রাজনৈতিক সংকট ও পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্ব ব্যবস্থায় কিভাবে অবস্থান সুদৃঢ় করা যায় তাও গুরুত্ব পাবে পুতিন জিনপিং এর বৈঠকে। ভারত, পাকিস্তান, তুরস্ক এবং ইরান সহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও দেখা করবেন রুশ প্রেসিডেন্ট। তবে চীনের নেতার সঙ্গে তার বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র। পূর্ব এশিয়াকে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে দূরে রাখতে এসসিওকে গুরুত্বপূর্ণ জোট মনে করে বেইজিং, মস্কো। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের খারকিভের পর এবার ইজিউম শহর পুনরুদ্ধার করল দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এ পর্যন্ত 8,000 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে কিয়েভ। শহর পরিদর্শন শেষে কিয়েভে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন জেলেনস্কি, তবে আহত হননি তিনি। খারকিভ ইজিউমের পর তাদের লক্ষ্য ডনবাস অঞ্চল বলে জানান তিনি। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিভিরি শহরের বাঁধ ভেঙে গেছে। বন্যার আশঙ্কায় বাসিন্দাদের শহর ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপ শেষে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলস বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নিয়ে প্রেসিডেন্ট পুতিনের কোনো আক্ষেপ নেই। প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোন আলাপ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, আপাতত শান্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নাগর্নো কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া এবং আজারবাইজান সেনাদের সংঘর্ষে দুই পক্ষের অন্তত 150 সেনা নিহত হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আর্মেনিয়া, তবে আজারবাইজান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পার্লামেন্টে দেয়া বক্তব্যে সোমবার থেকে চলা সংঘর্ষে শতাধিক সেনা নিহতের তথ্য নিশ্চিত করেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। এদিকে 50 সেনা নিহতের কথা জানায় আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী। সংঘর্ষের জন্য একে অপরকে দুষছে দুই দেশ। 2020 সালের যুদ্ধের পর এটাই বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা। এর ফলে এ অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার রাশিয়ার মধ্যস্থতায় সংঘাত বন্ধে দুই পক্ষ সম্মত হলেও পরে তা ভেস্তে যায়। বিশ্বে করোনা মহামারী শেষ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানোম গেব্রিয়াসুস। কোভিড-19 মহামারীর বিরুদ্ধে লড়াই করে বিশ্ব এখন বেশ ভালো অবস্থানে আছে। এর চেয়ে ভালো অবস্থানে বিশ্ব আর কখনোই ছিল না বলে মন্তব্য করেন তিনি। 2020 সালে জানুয়ারিতে প্রথম শনাক্ত হয় করোনা রোগী। এর 3 মাসের মাথায় করোনাকে মহামারী বলে ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। চীনের উহান শহরের একটি বাজার থেকে ছড়ানো ভাইরাসের কারণে মৃত্যুর মিছিল দেখেছে বিশ্ববাসী। ভীতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশে দেখা দেয় মানবিক বিপর্যয়। এর মধ্যে আসতে শুরু করে করোনার নতুন নতুন ধরন। 2 বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 61,55,00,000 মানুষ। প্রাণ গেছে 65,23,000 মানুষের। অবশেষে মহামারী শুরুর 2 বছর পর সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব করোনা মহামারীর শেষ দেখতে যাচ্ছে এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানোম গ্যাব্রিয়াসুস। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। করোনা মহামারী নিয়ে এটাই এখন পর্যন্ত গ্যাব্রিয়াসুসের সবচেয়ে আশাব্যঞ্জক বক্তব্য। আমরা এখনও সংক্রমণের শূন্য হারে পৌঁছাতে পারিনি, তবে আমাদের অর্জন নিঃসন্দেহে অনেক ভালো। হ্যাঁ, আমরা মহামারীর শেষ প্রান্তে পৌঁছাতে যাচ্ছি, তবে চেষ্টা থামিয়ে দিলে চলবে না। ম্যারাথন দৌড় প্রতিযোগীরা যেমন শেষ পর্যন্ত গিয়ে থামে, তেমনি আমরা করোনা মহামারী চূড়ান্ত দেখেই ছাড়ব।
গত সপ্তাহে করোনায় প্রাণহানি ছিল সবচেয়ে কম, যা 2020 সালে মার্চের পর থেকে সর্বনিম্ন। মহামারীতে এর থেকে ভালো অবস্থানে বিশ্ব ছিল না বলে উল্লেখ করেন গ্যাব্রিয়াসুস। ভয়াবহ বন্যার পর এবার পাকিস্তানে স্বাস্থ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বাড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ। গত 2 সপ্তাহে সিন্ধু প্রদেশে ডেঙ্গুতে 9 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। আক্রান্ত হয়েছে 4,000-এর বেশি। ভয়াবহ বন্যায় ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে এখনও দিন কাটাচ্ছেন বেশিরভাগ পাকিস্তানি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ডেঙ্গুর সাথে বাড়ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের সংখ্যাও। শুধুমাত্র সিন্ধু প্রদেশে চলতি মাসে 4,100 জনের দেহে ম্যালেরিয়া ও 1,000-এর বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। করাচিতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেখানে 1 সপ্তাহে 1,000-এর বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পানি কমতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। এদিকে বন্যা কবলিত দেশটিতে দেখা দিয়েছে চিকিৎসা ও ঔষধ সংকট। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে বন্যা কবলিত অঞ্চলে প্রায় 400 অস্থায়ী ক্লিনিক খোলা হয়েছে। এদিকে শুধু ম্যালেরিয়া বা ডেঙ্গু নয়, বন্যা কবলিত অঞ্চলে ছড়াচ্ছে ভয়াবহ চর্মরোগ। বুধবার নেপাল ও সৌদি আরব থেকে ত্রাণ সহায়তা পাকিস্তান পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বন্যার কারণে জুনের মাঝামাঝি থেকে এ পর্যন্ত অন্তত 1,500 মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 3,30,00,000 মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের ঝুশান শহরে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মুইফা। স্থানীয় সময় রাত 8:30 ঘন্টায় 160 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। মধ্যরাতে সাংহাইয়ের নিকটবর্তী হাংজু শহরে ঘূর্ণিঝড়ের আঘাত হানার পূর্বাভাস রয়েছে। মুইফার প্রভাবে চলছে ভারী বৃষ্টিপাত। সাংহাইয়ের 2টি বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সমুদ্র বন্দরে 16 ফিট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ৮০ বছর পর সমাহিত হলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার হামলায় নিহত মার্কিন নাবিক হারবার্ট জ্যাকবসন। মঙ্গলবার শেষকৃত্যের পর ভার্জিনিয়ার আর্লিংটন জাতীয় কবরস্থানে সমাহিত করা হয় তাকে। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে 21 বছর বয়সী ওই সেনার মরদেহ শনাক্ত করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1945 সালে দীর্ঘ 6 বছরের এই যুদ্ধ শেষ হওয়ার আগে 1941 সালে 7 ডিসেম্বর ভয়াবহ এক হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র। হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌ ও বিমান ঘাঁটি পার্ল হারবারে হামলা চালায় জাপান। এতে প্রাণ যায় প্রায় 2,500 মার্কিন সেনার। ভয়াবহ ওই হামলার 80 বছর পরও চলছে নিহতদের পরিচয় শনাক্তের কাজ। সে প্রক্রিয়ায় সম্প্রতি শনাক্ত হয় 21 বছরের এক নাবিকের পরিচয়। পার্ল হারবার হামলায় নিহত সে নাবিকের নাম হারবার্ট জ্যাকবসন। মঙ্গলবার সম্পন্ন হয় তার শেষকৃত্য। দীর্ঘদিন নিখোঁজের তালিকায় নাম ছিল জ্যাকবসনের। একটি আনুষ্ঠানিক শেষকৃত্যের জন্য 80 বছর অপেক্ষা করেছে তার পরিবার। আর্লিংটনে সমাহিতের মধ্য দিয়ে শেষ হয় দীর্ঘ প্রতীক্ষার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।